পার্সোনাল লাইফ নিয়ে আসলে খুব স্বাভাবিক যে একটা ইন্টারেস্ট থাকবে মানুষের, তারা জানতে চাইবে ব্যক্তিগত জীবন সম্পর্কে। কিন্তু শাকিব খানের বাসায় অপবিশ্বাসকে ইফতার করতে দেখে রেগে গেলেন নায়িকা বুবলি। শাকিব খানের অসুস্থ মায়ের জন্য ইফতার বানিয়ে নিয়ে গিয়েছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস। সেই সময় শাকিব খানের পরিবারের সাথে অপবিশ্বাসকে ইফতার করতে দেখে সহ্য করতে পারছে না শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি। আসসালামু আলাইকুম, আমি অপবিশ্বাস। এখন রোজার মাস, আমরা সবাই ইফতার করি। ইফতারে আমাদের পেঁয়াজু, আমাদের ভাজা পোড়া, এটা আমাদের ঐতিহ্য। দর্শক, শাকিব খানের পরিবারের সাথে অপবিশ্বাসকে দেখে বুবলির হিংসে হওয়াটা কতটা যুক্তিসঙ্গত, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। রমজানের শুরুতেই আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব শাকিব খানের দুই স্ত্রী অপবিশ্বাস ও বুবলি। প্রথম রমজানে একটি শোরুম উদ্বোধনে ব্যস্ত থাকায় দ্বিতীয় রমজানে শাকিব খানের পরিবারের জন্য ইফতার তৈরি করে নিয়ে আসেন অপবিশ্বাস। রমজানে ইফতার নিয়ে আসায় অপবিশ্বাসের প্রতি খুশি হয়েছেন শাকিব খান, যা মেনে নিতে পারছে না শাকিব খানের দ্বিতীয় স্ত্রী নায়িকা বুবলি। শাকিব বুবলির ছেলে বীরের খবর প্রকাশ হওয়ার পর থেকে শাকিব খানের সাথে বুবলির সম্পর্কে টানাপোড়েন চলছে। তবে কয়েকদিন আগে বুবলির ছেলে বীরের জন্মদিনে শাকিব খানের পরিবারের সাথে কেক কেটে উদযাপন করেন শাকিব বুবলি।